নমস্কার, কুকিং উইথ সৌমিতায় আপনাদের স্বাগত। আজ নারকেল চিংড়ি করে দেখাবো। এটা খুব কম সময়ে অল্প উপকরণেই হয়ে যায়। মূল উপকরণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মধ্যিখানে শিরাটা আর মাথার থলিটা অবশ্যই ফেলে নেবেন। আর লাগছে কাঁচা লঙ্কা চেরা, হলুদ, নুন, সর্ষের তেল এবং 6 চামচ নারকেল কোড়া, 2 টেবিল চামচ কালো সর্ষে এবং 6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা লাগবে। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে গরম করতে দিয়েছি। এটা অলমোস্ট গরম হয়ে এসেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে অল্প একটু ভেজে নেব। অল্প ভাজলেই হবে, চিংড়ি মাছ হার্ড হয়ে যাবে বেশি ভাজলে, এটা খেতে ভালো লাগবে না। এইভাবে উল্টে আমি এগুলো নাবিয়ে নেবো এক এক করে, এবং হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো এগুলো। এবার এই যে বাটাটা করা আছে, নারকেল, সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট আমি বানিয়ে রেখেছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু হলুদ মেশাবো। এবং প্রয়োজন মতো নুন দেবো। নুন দিয়ে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো মিশিয়ে এটা ঢাকা দিয়ে আমি একটু হতে দেব। মিনিট 5 পরে আমি এইভাবে দেখব যে জিনিসটা কি হয়েছে। এইভাবে নারকেল চিংড়ি গায়ে মাখা মাখা হয়ে গেলে আপনারা একটু নুন ঝাল দেখে নেবেন। দেখে আরেকটু আমি হতে দেব, এবার ঢাকা আর দেবো না, এটা একটু শুকোতে দেবো। আর একটু শুকোলেই নাবিয়ে দেবো। এবার চিংড়ি মাছের ঝোলটা অনেকটাই মরে গেছে, এবার এটা নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিলাম। নারকেল চিংড়ি রেডি। এটা ভাত দিয়ে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রেসিপির আপডেট পান। ধন্যবাদ।